বন্ধুরা, আজকে আমরা কথা বলবো লারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে। লারাভেল খুব জনপ্রিয় একটি ফ্রেমওয়ার্ক। তো যারা আসলে চিন্তার মধ্যে আছেন যে আমি আসলে পিএইচপি কোন ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব, বা ইতিমধ্যে ডিসিশন নিয়ে ফেলেছেন যে লারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব, বাট লারাভেল ফ্রেমওয়ার্কের আন্তর্জাতিক পর্যায়ে বা ন্যাশনাল পর্যায়ে বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে কীরকম চাহিদা আছে, বা এদের জব অপরচুনিটি কেমন, কমিউনিটি কেমন, বা আদৌ লারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করলে আমি ক্যারিয়ারে কতটুকু এগোতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা যদি দেখি যে লারাভেল ফ্রেমওয়ার্ক টেইলর অটওয়েল 2011 জুন মাসের ইনিশিয়ালি রিলিজ করে প্রায় 7 বছর আগে, এবং বর্তমান সেটা পিএইচপি 7-এ রাইট করে, এবং এটা ক্রস প্ল্যাটফর্ম এবং ওপেন সোর্স। এখানে আমরা যদি উইকিপিডিয়াতে যাই তাহলে লারাভেল সম্বন্ধে টোটাল হিস্টোরিগুলো আমরা দেখতে পারবো, এবং এদের রিলিজ হিস্টোরিটাও দেওয়া আছে। তো যারা লারাভেল সম্বন্ধে শিখতে আগ্রহী বা লারাভেল সম্বন্ধে মোটামুটি জানেন, তারা কষ্ট করে অবশ্যই লারাভেল সম্বন্ধে উইকিপিডিয়া বা বিভিন্ন সোর্স থেকে একটু জেনে নেবেন, কারণ বেসমেন্ট যতটুকু স্ট্রং হবে আসলে আমাদের জানাটা ততটুকু ক্লিয়ার হবে। তো আমরা যদি লারাভেলের হোম পেজে যাই, ডকুমেন্টেশনটা দেখি, তাহলে দেখতে পারবো যে খুব সুন্দর এবং খুব ক্লিন একটা ডকুমেন্টেশন, যেখানে আসলে ভার্সন ওয়াইজগুলো দেওয়া আছে, যেখান থেকে আমরা ক্যাটাগরি ওয়াইজ খুব ইজিলি এবং খুব অর্গানাইজ ওয়েতে শিখতে পারি। লারাভেল ফ্রেমওয়ার্ক শেখার জন্য সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সহজ সাইট হচ্ছে লারাভেল ডকুমেন্টেশন, তাদের নিজস্ব অফিসিয়াল সাইট। এখান থেকে খুব সুন্দরভাবে আমরা লারাভেল ফ্রেমওয়ার্কটা শিখতে পারি স্টেপ বাই স্টেপ। আমরা যদি লারাভেলে গিটহাব রিপোজিটরি দেখি, তাহলে এখানে আমরা দেখতে পারবো প্রায় লারাভেলে কমিউনিটি কন্ট্রিবিউটর আছে প্রায় 447 জন। এটা খুব বিশাল বড় একটা কন্ট্রিবিউটর, এবং প্রায় লারাভেল আপডেট করছে। তো আমরা যদি দেখি যে লারাভেল অলরেডি গিটহাবের মধ্যে 43,413 স্টার দেওয়া আছে, তো নিঃসন্দেহে আমরা দেখতে পারি যে লারাভেল গিটহাব থেকে খুবই আপ টু ডেট তারা থাকতেছে, এবং তারা কন্টিনিউয়াসলি ভার্সনগুলো আপডেট করছে, এবং এদের কমিউনিটি খুবই বড়। লারাভেল সম্বন্ধে জানতে হলে আমরা অবশ্যই প্রতিদিন যে জিনিসটা মেনটেন করার চেষ্টা করব সেটা হচ্ছে লারাভেল নিউজ। এখানে আসলে আমরা প্রতিদিন লারাভেলের আপ টু ডেট যে ইনফরমেশনগুলো আছে এইখান থেকে আমরা পাব, এবং এখানে আমরা লারাভেলের নতুন ভার্সনে যদি কিছু রিলিজ হয়, বা লারাভেলের টিউটোরিয়াল, লারাভেলের প্যাকেজ, লারাভেলের রিসোর্স, এভরিথিং এখান থেকে আমরা পাব, যেটা একজন ডেভেলপারের জন্য আসলেই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল। তো আমরা যদি জব মার্কেট প্লেসগুলোতে আসি, তাহলে দেখতে পাবো যে লারাভেল ডেভেলপারদের জন্য লারা জবস নামে একটি সাইটই আছে, যেখানে আমরা রেজিস্ট্রেশনের মাধ্যমে, নিউজ লেটারের সাইন আপের মাধ্যমে আপ টু ডেট ইনফরমেশন পাবো। এবং এখানে যদি আমরা দেখি যে নিউ ইতিমধ্যে প্রায় 4টা জব চলে আসছে, সর্বোচ্চ সিনিয়র লারাভেল ডেভেলপার, লারাভেল পিএইচপি ব্যাক এন্ড ডেভেলপার, পিএইচপি ডেভেলপার, সিনিয়র সফটওয়্যার আর্কিটেক্ট। তো এইখানে আসলে কন্টিনিউয়াসলি আন্তর্জাতিক পর্যায়ে ভালো ভালো ফার্ম রিমোটলি অথবা ভিসার মাধ্যমে দুটো ওয়েতেই ওয়ার্ল্ডের ভালো ভালো কান্ট্রিগুলোতে জবের জন্য অপরচুনিটি তারা অফার করে। আমরা চাইলে স্কিল যদি খুব ভালো হয় তাহলে আমরা রিমোটলিও করতে পারবো, বাট আমাদের ওইখানে যেয়েও আসলে আমরা ভিসার মাধ্যমে অপরচুনিটিটা নিতে পারবো। তো নিঃসন্দেহে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে পারবো যদি লারাভেল জবসের মাধ্যমে আমরা আপ টু ডেট থাকি। আরেকটি চমৎকার ডেভেলপারদের জন্য সুযোগ হচ্ছে, সেটা হচ্ছে লারা ট্যালেন্ট। লারা ট্যালেন্টের মাধ্যমে আমরা আমাদের সিভিগুলো তৈরি করে এখানেও আমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো, কারণ বিভিন্ন ভালো ভালো এমপ্লয়িরা এখানে এসে জবের জন্য সার্কুলার দিয়ে থাকে, এবং ডেভেলপাররা অফার করে, অফারগুলো অ্যাচিভ করে এখান থেকে জবের অপরচুনিটিগুলো পায়। তো লারা ট্যালেন্ট হচ্ছে খুব পপুলার একটি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেখান থেকে আসলে আমরা কাজ করতে পারি। এছাড়া আমাদের আদার্স মার্কেট প্লেস তো আছেই, বাট এই দুটো শুধুমাত্র আসলে লারাভেল ডেভেলপারদের জন্য। দেন আমরা যদি চলে আসি কোডকিনিয়ন এনভেটো মার্কেট প্লেস, যেটা আসলে ইন্টারন্যাশনালি খুবই বড় একটি মার্কেট প্লেস, যেখান থেকে আমরা যে কোনো ধরনের আমাদের স্ক্রিপ্টগুলো বা কোডগুলো তৈরি করে এখানে যদি আমরা রেখে দিই তাহলে এটা আনলিমিটেড আমাদের সেল হতে পারে, এবং সেল হয়ে থাকে, যেটা হচ্ছে আসলে আমাদের লাইফ টাইম একটা আর্নিং ওয়ে, যেটাকে আমরা রয়্যালিটি ইনকাম বলতে পারি। তো আমরা যদি এখানে একটু দেখি ফিল্টারের লারাভেল দিয়ে, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে ইতিমধ্যে প্রায় 390টা লারাভেলের আইটেমস আছে।
আমরা চাইলে আসলে যখন আমাদের স্কিল একটু ডেভেলপ হয়ে যাবে, তখন আমরা বিভিন্ন আমাদের মার্কেট অনুযায়ী প্রয়োজনীয় যে স্ক্রিপ্টগুলো আছে সেগুলো তৈরি করে আমরা কোডকিং ইউনিয়নে সাবমিট করতে পারি, যার মাধ্যমে আমরা আসলে একটা রয়্যালিটি ইনকাম পাবো। আমরা যদি একটু দেখি তাহলে এখানে দেখতে পাবো যে সান ক্লাউড কমিউনিটি ফর লারাভেল এই স্ক্রিপ্টটা বা প্রোডাক্টের দাম হচ্ছে $56, যে ইতিমধ্যে 14টা সেল হয়েছে। তো নিচে আসলে আমরা দেখতে পারবো যে প্রোডাক্ট প্রাইস এবং সেলস দেয়া আছে। তো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু মোটামুটি খুব ভালো সেল হচ্ছে, এবং এটা আসলে যেহেতু ফিল্টার করে নেওয়া, টপ সেলারগুলো আপনারা একটু নিচে কষ্টগুলি আসলেই দেখতে পারবেন যে $17 192টা সেল, $46 641টা সেল, তো বেশ কিছু ভালো সেল হচ্ছে। এখানে আসলে আমরা স্ক্রিপ্টগুলো যদি তৈরি করে দিতে পারি তাহলে এট এ টাইম রয়্যালিটি বসে বসে ইনকাম করা যায়, এবং এটাও আসলে খুব বড় একটা মার্কেট প্লেস যেখান থেকে আমরা রিমোটলি বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের মতো ক্লায়েন্টের সাথে কাজ করতে পারি। এবার যদি আমরা চলে যাই আপওয়ার্কে, আপওয়ার্ক হচ্ছে আসলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, ফ্রিল্যান্সারদের জন্য খুব বড় একটা মার্কেট প্লেস। সেখানে যদি আমরা একটু দেখি যে লারাভেলের জন্য এখানে অপরচুনিটি কেমন, তো লারাভেল ক্যাটাগরিতে যদি আমি আসি তাহলে দেখতে পাবো যে 1 আওয়ার অ্যাগো লারাভেল এস্টিমেল অ্যাজেক্স ডেভেলপার রিকোয়ার্ড, ইন্টারমিডিয়েট লেভেল এস্টিমেটেড বাজেট হচ্ছে $60। তারপর হচ্ছে আমরা দেখতে পাবো প্রোডাক্ট সার্চ ইউজিং এক্সেল ইম্পোর্ট আর ফর্ম বিল্ডার অ্যান্ড লারাভেল প্লাস CMS, সেটা হচ্ছে আমাদের $750 বাজেট। লুকিং ফর ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, সেটা হচ্ছে লারাভেলের উপর এন্ট্রি এক্সপার্ট লেভেলের। রিভিউ সাইট সিমিলার ইন ডিজাইন টু রেডিট, এইটাও আমরা দেখতে পারবো আন ইউনাইটেড কিংডমের। ফুল স্ট্যাক লারাভেল ডেভেলপার, লারাভেল ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্লিকেশন, লারাভেল ওয়েব ডেভেলপমেন্ট, লিড জেনারেশন ফর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি। তো এটা হচ্ছে আসলে এখানে সব জবগুলোই আমরা যদি দেখি ম্যাক্সিমাম মানে এই ক্যাটাগরির সব জবগুলি হচ্ছে আসলে শুধুমাত্র লারাভেল ডেভেলপারদের জন্য। এবং আমরা যদি দেখি তাহলে দেখবো যে প্রপোজাল সংখ্যাটাও আসলে খুব একটা বেশিও না, যে অন্যান্য মার্কেট প্লেস মানে অন্যান্য ক্যাটাগরি যেমন ওয়ার্ডপ্রেস খুবই পপুলার আর ওয়ার্ডপ্রেস ডেভেলপারের সংখ্যাও খুব বেশি, তো ওদের চাইতে আমাদের আসলে প্রপোজালগুলো কম আসে। তো মার্কেটে কম্পিটিটর আসলে কিছুটা কম, তো লারাভেল নিয়ে কাজ করলে ইনশাল্লাহ খুব ভালোভাবে যদি স্কিল ডেভেলপার হওয়া যায় তাহলে আপওয়ার্ক মার্কেট প্লেসও খুব ভালো ক্যারিয়ার গড়া সম্ভব। তো আমরা যদি লোড মোড দিলে আসলে অনেক জবই পাওয়া যাবে এখানে, মানে খুব অনেক জবই আসে এখানে আপ টু ডেট। তো আউটসোর্সিং মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হিসেবে আপওয়ার্কে লারাভেল কাজ করার আসলে সুযোগ সুবিধা অনেক বেশি আছে। তো আমরা যদি ফাইবার মার্কেট প্লেসগুলোতে চলে আসি তাহলে ফাইবার এসেও আমরা দেখতে পারবো যে ফাইবারও আসলে লারাভেল নিয়ে কাজ করার সুযোগ সুবিধা অনেক বেশি আছে। এখানে আমরা যদি দেখি সবগুলো গিগই আসলে লারাভেলের উপর ডেভেলপ করা, তো আমরা এখান থেকে সাজেস্টেডও দেখতে পাবো লারাভেল ডেভেলপার, লারাভেল API, লারাভেল ওয়েবসাইট, লারাভেল অ্যাডমিন, PHP, লারাভেল, লারাভেল ওয়েব অ্যাপ্লিকেশন, এগুলো হচ্ছে আসলে রিলেটেড সার্চ। তো এইখানেও আসলে ফাইবারেও লারাভেল নিয়ে কাজ করার সুযোগ সুবিধা অনেক আছে, এবং অনেক ডেভেলপারই আছে যারা আপওয়ার্কে কাজ করার আসলে সুযোগ হয় না, যারা আসলে জব করছেন বা ব্যস্ততার কারণে আউটসোর্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারছেন না, তারা আসলে ফাইবারে কাজ করতে পারেন লারাভেলের ওপর। এইখানে শুধুমাত্র গিগগুলো তৈরি করে দিলে ক্লায়েন্টই আপনার সাথে অটোমেটিক্যালি যোগাযোগ করবে, সেখান থেকে আপনি তাদের সাথে কমিউনিকেটের মাধ্যমে আপনার প্রোডাক্ট আপনি সেল করতে পারেন। তো এখানে যদি দেখেন তাহলে দেখবেন যে নেভিগেশনের মধ্যে আসলে আনলিমিটেড অনেকগুলো গিগ এখানে আমাদের দেওয়া আছে, সবগুলি আসলে লারাভেলের ডেভেলপারদের জন্য, এবং প্রতিটা গিগে আসলে কিছু না কিছু সেল হচ্ছে। তো ক্যারিয়ার হিসেবে আপওয়ার্ক এবং ফাইবার দুটোতেই আমাদের আউটসোর্সিং মার্কেট প্লেসে লারাভেলে কাজ করার আসলে সম্ভাবনা অনেক বেশি, আর ইন্টারন্যাশনালি মার্কেট প্লেসে কাজ করার জন্য অবশ্যই আমাদের লারা ট্যালেন্ট এবং লারা জবস খুবই হেল্পফুল। তো আমরা যদি লোকাল মার্কেটে আসি, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের PHP লারাভেল ফ্রেমওয়ার্ক আসলে কাজের অপরচুনিটি কীরকম সেটা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে লারাভেল দিয়ে যদি আমরা সার্চ করি যে শুধুমাত্র লারাভেল ডেভেলপারই যাচ্ছে এই ফার্মগুলো, তো এটা আসলে কন্টিনিউয়াসলি আপ টু ডেট হচ্ছে এবং এটা ডেডলাইন হচ্ছে 5ই জুন। তো এখানে যদি আমরা দেখি যে
এখানে যদি আমরা দেখি যে এই জবগুলো হচ্ছে শুধুমাত্র আমরা এখানে একটু ক্যাটাগরিতে লারাভেল দিয়ে আমরা সার্চ ফিল্টারিং করে সার্চ করছি, তো এই জবগুলো হচ্ছে শুধুমাত্র লারাভেল ডেভেলপারদের জন্য বর্তমান নির্দিষ্ট ডেটে। তো এটা দেখে আসলে আমরা বুঝতে পারতেছি যে বর্তমান লোকাল মার্কেটে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে লারাভেল নিয়ে কাজ করার সুযোগ এখানে অনেক বেশি আছে। তো আমরা আসলে যারা বিগিনার, বিশেষ করে যারা স্টুডেন্ট পড়াশোনা করে শেষ করেছেন, তো খুব কুইকলি আমাদের একটা জব দরকার। তো সেই ক্ষেত্রে লারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করলে আসলে ভালো ভালো অপরচুনিটি আমরা অ্যাচিভ করতে পারবো, বাট আমাদের ক্যারিয়ারের জন্য এটা খুব বেটার অপরচুনিটি হয়ে দাঁড়াবে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে খুব পপুলার একটি পিএইচপি ফ্রেমওয়ার্ক। তো ফ্রেমওয়ার্ক সম্বন্ধে যদি ভালো গুড কনসেপ্ট থাকে, তাহলে আসলে আমরা পরবর্তীতে অন্য যে ফ্রেমওয়ার্কগুলো আছে সেইগুলো তো ডাইভার্ট হতে পারবো। তো যারা আসলে একটু কনফিউশনের মধ্যে আছেন বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে আসলে পিএইচপিতে লারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করা উচিত কিনা বা আসলে করবো কিনা, তো আপনি আসলে আর একটু মার্কেট প্লেস সম্বন্ধে ঘাটাঘাটি করে বা নিজে একটু রিসার্চ করে দেখতে পারবেন যে নিঃসন্দেহে আমরা লারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে পারি। তো যদি চ্যানেলে আমাদের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে, এবং ইনশাল্লাহ আমরা পরবর্তীতে লারাভেলের বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালগুলো নিয়ে আসবো, যেটার মাধ্যমে আপনি স্টেপ বাই স্টেপ লারাভেল সম্বন্ধে জানতে পারবেন। তো বন্ধুরা প্লিজ অন্য দেরি না করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন ফিউচার আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।